আসসালামু আলাইকুম, আমি ফরহানউদ্দিন আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হচ্ছে আমাদের নরসিংদীতে, বলতে নরসিংদী রেল স্টেশনে একটি আনারসের দোকান। প্রায় সময় এই আনারসের দোকান থেকে এসে আনারস খাই, কারণ বাসাতেও কিন্তু আনারস খাওয়া সম্ভব। এই জায়গাতে একটু ভিন্ন রকম পুরা মরিচ দিয়ে মানে খুব সুন্দর সুস্বাদুভাবে বানানো হয় এই আনারসটি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আনারস হচ্ছে এক প্রকারের গুচ্ছ ফল, আর এর অন্যান্য নাম হচ্ছে পাইনাপেল। আর এই ফলের আদি জন্মস্থল হলো দক্ষিণ আমেরিকার মহাদেশে। এখন দেখতে পাচ্ছি একটি আনারসকে ছিলে তারপর একটি মগের ভিতর দিয়ে দিল, তারপর দিয়ে দিল কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে পোড়া মরিচ দিয়ে খুব জোরে সরে চাকুরি দিচ্ছে, একসাথে মিক্সড করা হচ্ছে। এবং খেলে এটা স্বাদটা খুবই দারুণ হবে, খুবই দারুণ। আমার হাতে দেখতে পাচ্ছেন যে আনারস, আনারস কিন্তু অনেক উপকারী একটি ফল। কিন্তু ফলের গুণাগুণ করলেই হবে না, এটা হচ্ছে আমাদের নরসিংদীতে, নরসিংদী না, এটা হচ্ছে নরসিংদী রেল স্টেশন। আমি এই পর্যন্ত এই জায়গা থেকে অনেকবার আনারস খেয়েছি, কিন্তু আজকে আবার আমার সমুদ্র ভাইকে উদ্দেশ্য করে যে ভালো কী খাবার খাওয়া যায় ঢাকাতে যাব, তো সেই উদ্দেশ্যে আনারস নিয়ে নিলাম, একটা একটু টেস্ট করে দেখি। অনেক টেস্ট, তবে এটা আরেকটু বেশি টেস্ট, কারণ হচ্ছে পুরামরিচ, পুরামরিচ এটার সাথে মিক্স করা। অবশ্য অনেকের এটা খাওয়া ঠিক হবে না, আমার সাথে এই সমস্ত ওই খাচ্ছে না, কিন্তু আর খাচ্ছি। দাদা আপনার নাম কি? আলমগীর। আলমগীর, আপনি অনেকদিন যাবৎ দেখতেছি, কত বছর যাবৎ এই স্টেশন আপনি আনারস বিক্রি করলেন? সাত আট বছর। আচ্ছা, আনারস কত টাকা করে বিক্রি করেন পিস? 40 টাকা। আর 50 টাকা? আর অর্ধেকটা তো বিক্রি করতে এসেছেন দেখতেছি, অর্ধেকটা 20 টাকা। সবুজ ভাই, শ্রীমঙ্গল থেকে তো আমরা আনারস খেয়ে আসছি, নরসিংদীর আনারস খেয়েছি না। নরসিংদীতে যে এরকম আনারস পাওয়া যায় আসলে বিশ্বাস করার মতো না, প্রায় শ্রীমঙ্গলের থেকে দ্বিগুণ টেস্ট এই নরসিংদীর আনারস। কেউ যদি আনারস খেতে চান তাহলে নরসিংদী স্টেশনে চলে আসুন, নরসিংদী স্টেশনে অত্যন্ত সুন্দর সুস্বাদু আনারস পাওয়া যায়, মিষ্টি এবং কি অরিজিনাল ফ্লেভারে ভরপুর এই আনারস। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যাত্রীরা প্রায় আনারস খাচ্ছে, এখানকার যদি আনারস স্বাদ নাই হতো তাহলে ঠিক হতো না পাবে। আর আমার এই পেজটি যারা দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।